আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইনের সরাসরি সম্প্রচার সংযুক্ত রয়েছে আমি আমেরও, আর আপনারা যারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কেন তিনি হঠাৎ করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি আসলেন, এ বিষয়ে আমরা ওনার সাথে আমরা কথা বলব। আমরা জানার চেষ্টা করব যে তিনি কেন এই শহীদ মিনারে হঠাৎ করে এখানে আসলেন এবং এখানে কি চলছে, এ বিষয়ে আমরা এখানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মেয়র সব কেন আসলেন এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি এখানে এসেছেন। এবং যতটুকু আমরা জানি যে এই যে শহীদ মিনারে যে আরিফুল হক চৌধুরী তিনি এসেছেন, আর এটা সব এই এই শোনা করিয়া আর প্ল্যাটফর্মটা শুট হয়ে গেছে, এটা একটু বড় হয়ে যাবে। বরং যদি তারা কিছু না মানে তাহলে পিছর যে তুমি যে ডিজিটটা দিছো ওয়ালটা সামনের ওয়ালটা কেটে দিবা, পিছনের হি কার্বওয়ালটা থাকলো অপর কার্বওয়াল থাকলো আর ও কার্বওয়াল সহ ও যতটুকু তুমি কার্বওয়াল দিছো ও অধান ডালাই দিয়া তুমি চাপ দিবা, এটা কর্নারটা কি এড করে দাও। একটু জাম্প আছে না আসছেন যে শহীদ মিনার এখানে মুক্তিযোদ্ধা জাদুঘর আমাদের প্রায় শেষ, এখন মানে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কারণ এখন ক্লাইমেট বিভিন্ন ধরনের বৈষয়িক সমস্যা আছে, মাননীয় মন্ত্রীর শিডিউল সবকিছু মিলে আমরা একটু করছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে যে একটা সংরক্ষণশালা, মুক্তিযোদ্ধার সংরক্ষণশালা এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এখানে যে এই যে সংরক্ষণশালা এখানে কাজ প্রায় শেষ এবং দর্শক, আপনারা দেখছেন যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে সংগ্রহশালা প্রায় কাজ শেষ, এই সংগ্রহশালার প্রায় কাজ শেষ, কিছুদিনের ভিতরে হয়তো এটা উদ্বোধন করা হবে এবং এখানে রয়েছে প্রচুর বই। আপনারা দেখছেন যে এখানে প্রচুর বইও রয়েছে, দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন অপেক্ষা রয়েছে যে এই যে সংগ্রহশালা, যে এখানে মুক্তিযোদ্ধার সংগ্রহশালা এবং বিশাল পরিসরে এই সংগ্রহশালা এখানে তৈরি করা হয়েছে। দেখছেন যে এই যে বিভিন্ন
ওয়ালমেটগুলো রয়েছে এখানে, প্রচুর সুন্দর করে এই সংগ্রহশালা এখানে তৈরি করা হচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে এখানে এই সংগ্রহশালা এখানে সংরক্ষণ করা হবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি, যে আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে আসছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি এই সংগ্রহশালা তিনি এখানে এই মুহূর্তে প্রবেশ করছেন, যে এখানে তিনি দেখবেন যে এই সংগ্রহশালার প্রায় কাজ শেষ তিনি জানিয়েছেন এবং অল্প দিনের ভিতরে এটা উদ্বোধন হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ আমরা অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শহীদ মিনারে এখানে যে সংগ্রহশালা যেটা তৈরি করা হয়েছে এখানে, এই সংগ্রহশালাটি আমরা এখানে তৈরি করার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে। এবং এই যে সংগ্রহশালা যেটা আপনারা এতক্ষণ দেখছেন সেখানে মুক্তিযুদ্ধের উপর এবং বঙ্গবন্ধু বিভিন্ন বিভিন্ন ব্যক্তির উপরে যে এই লেখালেখি বই বা বিভিন্ন তথ্য এখানে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আমিনুল চৌধুরী ভাই, এখানে কিতা হইছে বলতে এখানে যে তথ্য সংগ্রহশালা যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে খুব বড় পরিসরে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, যে এখানে খুব বড় বড় করে এখানে তথ্য সংগ্রহশালা এখানে মানে তৈরি করা হওয়ার এবং কাজ প্রায় 100% শেষ, দু একদিনের ভিতরে হয়তো এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমে এখানে ওপেনিং করা হবে যে দু একদিনের ভিতরে। এই তথ্যটি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।